আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ত্বকে হলুদ মাখবেন যাতে করে আপনাদের ত্বকের সকল ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন যেমনটা ধরেন রোদের কারণে যদি ত্বকের ট্যান পড়ে যায় বা ত্বকের মধ্যে কালো দাগ ঝোপ ডাক স্পট দেখা দেয় বা অ্যাকনে পিম্পল প্রতিনিয়ত হতে থাকে বা তার কারণে চেহারায় যে দাগের সৃষ্টি হয় সেগুলি থেকে রেহাই পাওয়া যাবে এছাড়া এছাড়াও ত্বকের মধ্যে গরমকালে আসা দানা দানা বা গুড়ি গুড়ি বা ঘামাচির মতো সমস্যা দূর হবে ওপেন পোর্স ও লাজ পোর্সকেও দূর করবে ও ত্বকের দাগহীন ফর্সা উজ্জ্বল ছকছকে বানাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক হলুদ দিয়ে কিভাবে আমাদেরকে রেমিডিটি বানাতে হবে ও কিভাবে লাগাতে হবে বিস্তারিতভাবে আর ভিডিও শেষে আপনাদের সঙ্গে একটি প্রয়োজনীয় বিউটি টিপস শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজকের রেমিডির মেন ইনগ্রিডিয়েন্টস হলো হলুদ হলুদ আমাদের সকলের বাড়িতেই থাকে কিন্তু রূপচর্চায় আমরা এর সঠিকভাবে ব্যবহার করতে জানি না হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোভিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে যা আমাদের স্কিনকে ভালো রাখতে ভীষণ রকমভাবে সাহায্য করে তাই হলুদকে যদি যথাযথভাবে স্কিনে ইউজ করা যায় তাহলে দেখবেন স্কিনে একটাও দাগ থাকবে না ডে বাই ডে এটি ব্যবহারে স্কিনের রং উজ্জ্বল ফর্সা হয়ে উঠবে আর আপনারা এখানে পারলে কস্তুরি হলুদ গুঁড়ো নিয়ে নেবেন কেননা কস্তুরি হলুদ গুঁড়ো স্কিনের জন্য বেস্ট আর যদি কস্তুরি হলুদ গুঁড়ো নাই থাকে তাহলে রেগুলার আমরা রান্নায় যে হলুদ গুঁড়ো ইউজ করি সেটা নিয়ে নেবেন বা কাঁচা হলুদের রসও এখানে ইউজ করতে পারেন আজকের রেমিডির জন্য প্রথমে একটি পরিষ্কার বাটির মধ্যে আমাদেরকে নিয়ে নিতে হবে এক চুটকি হলুদ গুঁড়ো হলুদ আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এর মধ্যে মেডিসিনাল প্রপার্টিস প্রচুর পরিমাণে রয়েছে তাই প্রাচীন কাল থেকেই এটি রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে এখানে এক চুটকি হলুদ গুঁড়ো নেওয়ার পর এর মধ্যে চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল অ্যাড করতে হবে তারপর ভালোভাবে দুটিকে মিশিয়ে নিতে হবে গোলাপ জলের মধ্যে ক্লিনজিং প্রপার্টিস রয়েছে তাই এটি আমাদের স্কিনের ইম্পিউরিটিকে দূরে সরাবে সেই সঙ্গে ত্বকের রঙকে ফর্সা করে তুলবে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বকে ঠান্ডা রাখতে সাহায্য করে ত্বকের ট্যানকে রিমুভ করে দাগ ছুপকে কম করে ও ত্বকের মধ্যে অ্যান্টি এজিংয়েরও কাজ করে অর্থাৎ ত্বকে সহজে রিঙ্কল পড়তে দেয় না ত্বকে টাইট করে ধরে রাখে নেক্সট আমাদেরকে এর মধ্যে একটা চামচ মধু দিয়ে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে খেয়ে নিতে হবে মধু আমাদের ত্বককে ডিপলি হাইড্রেট ও মসচারাইজ করে তুলবে ত্বকের যৌবনকে ধরে রাখতে সাহায্য করবে ত্বকের একনে পিম্পলকে কম করবে আর ত্বককে নরম কোমল মোলায়েম বানাবে এই রেমিডিটিকে আপনারা নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ দিনের জন্য স্টোর করে রেখেও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর এটি যে কোনো বয়সের ছেলে মেয়েরা অর্থাৎ বাচ্চা থেকে বয়স্ক সকলেই ইউজ করতে পারবেন সবগুলি উপকরণকে ভালোভাবে মেশানো হয়ে গেলে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রথমে আপনাদের মুখকে ভালোভাবে ফেসওয়াশের সাহায্যে পরিষ্কার করে নেবেন তারপর মুখে ও গলায় এটিকে ভালোভাবে লাগিয়ে নেবেন তারপর দুই থেকে তিন মিনিটের জন্য মাসাজ করে নিতে হবে এই মাসাজটি করা ভীষণই জরুরি কেননা এই মাসাজের ফলে ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে ফলে ত্বক অনেক বেশি গ্লোয়িং রিঙ্কল ফ্রি ও দাগ ঝোভিন হয়ে উঠবে আর মাসাজ করার পর দশ থেকে পনেরো মিনিটের জন্য ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন তারপর ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর যে কোনো একটি নাইট ক্রিম লাগিয়ে ঘুমিয়ে পড়বেন সকালে উঠে দেখবেন আপনাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্ষা নরম কোমল ও মোলায়েম হয়ে উঠেছে ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলে রেখেছিলাম আমি ভিডিও শেষে আপনাদের সঙ্গে একটি কার্যকারী বিউটি টিপস শেয়ার করব তাহলে চলুন বলে দিই আজকের বিউটি টিপসটি কী আপনারা যদি হলুদ ত্বকে লাগানোর সাথে সাথে কাঁচা হলুদ বা রান্নার খাঁটি হলুদ গুঁড়ো হাফ চা চামচ নিয়ে এক গ্লাস পানির সঙ্গে বা দুধের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে প্রতিদিন কুসুম কুসুম পান করতে পারেন তাহলে দিনে দিনে আপনাদের ত্বকের রং উজ্জ্বল ফর্সা হবে ত্বক এতটা গ্লো করবে যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আশা করি আজকের রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তীতে এই রকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসব নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ